আজকে ভাই আপনার হিরো স্প্লেন্ডার প্লাস দিয়ে শুরু করলাম। ওকে, হিরো স্প্লেন্ডার প্লাস একটা গাড়ি, এটা হচ্ছে আপনার ভাই 2019 মডেলের দাম। যেভাবে সরকার বাড়াইছে, বাড়ানোর পরে আমরা গাড়ি বিক্রি করতে পারতেছি না ভাই, বড় গাড়ি বিক্রি করতে পারতেছি না। টুকিটাকি কাস্টমার যারা আছে, তেল সাশ্রয় খুঁজে, ছোট গাড়ি খুঁজে, তাদের জন্য ভাই এরকম ছোট ছোট দুই একটা গাড়ি আছে। সিঙ্গেল ডিক্সের একটা জিক্সার, ডুয়েল টন, 17 মডেলের গাড়ি, 18 রেজিস্ট্রেশন। এটার ভাই মিটারে আছে 6000 কিলো, কিন্তু অরিজিনাল চলা এটা 19000 কিলো। স্কুবার 35 গাড়িগুলো আপনার যারা বাজাজের গাড়ি ইউজ করছে তারা সকলেই জানে 35 সম্পর্কে। ডিসকভার 135 ভাই, ওই পাশে আরেকটা দেখাইছে, এই পাশে আরেকটা রেড কালারের গাড়ি, এটা 2011 মডেল, 12/38। এক ধাক্কায় নামাই দিলাম ভাই, যা কমানোর মতো একবারে কমাই দিয়ে আমি ভাই। 10 বছরের কাগজ সহকারে, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিক, 1,00,000। জাপানি গাড়ি 110 সিসি, এটা 150 সিসির গাড়ির সাথে টক্কর দিয়ে চালাবে যে কেউ। 80 করে দেওয়া যায় না? 80 দিলাম, যান আপনার কথা তো রেখে দিলাম 80, এর নিচে আর করা যায় না কিন্তু ভাই। আর যারা নিক না কেন, অরিজিনাল কালার গাড়ি তো খুব ভালো কন্ডিশন আছে ভাই। গেলে 80,000 টাকায় চমৎকার সুজুকি হায়াত পেয়ে যাবে। প্রতি মানে একটা দাবি যে ভাই আপনারা মিটার দেখে গাড়ি কিনেন না, ইনস্ট্যান্ট কন্ডিশন দেখেন, ভালো লাগলে এর উপরে ডিপেন্ড করে গাড়ি কিনে নেন। হ্যাঁ, জিতবেন, ঠকবেন না। মিটার দেখে গাড়ি কিনলে ঠকবেন, মিটার দেখে কোনো ফায়দা নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম আপনাদের জন্য ইউজ বাইকের সন্ধান নিয়ে বিডি মার্কেট নিউজ এইসান মোটরসে। আর এইসান মোটরসের কাশেম ভাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। কাশেম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আর আজকে তো আমরা চলে আসছি এখানে, আর জানেন যে তেলের দাম বাড়তি, বাইকের অবস্থা মার্কেটে একটু এলোমেলো। হ্যাঁ, তো অনেকেই বাইক, বড় বাইক বিক্রি করে দিচ্ছে, অনেকে আবার ছোট বাইক কিনছে। তো এই পরিপ্রেক্ষিতে বাইক ক্রয় বিক্রয় একটু একটু এলোমেলো হয়ে গেছে, কমে গেছে। আপনার যে বাইকগুলো রয়েছে, আমরা আশা করছি যে এই পরিস্থিতিতে যেহেতু তেলের দাম বাড়তি, ভিউয়ারদের অনেক এমনি কষ্ট বেড়ে গেছে, তাই আপনার একটু লাভ কম করে ভিউয়ারদেরকে একটু ভালো দামে বাইকগুলো দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দিলাম, আর কি করার, আমাদেরও বিক্রি করার দরকার, তো দিয়ে দিলাম আপনার উদ্দেশ্যে বা ভিউয়ারদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে বন্ধুরা, অবশ্যই সেরকমই একটা প্রাইস থাকবে আজকে, যাতে আপনারা বাইকগুলো ক্রয় করতে পারেন। আর এইরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই বিডি মার্কেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যা বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, তাহলে প্রত্যেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও আপলোড হয়ে যায়। সুতরাং আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। সমস্ত ভিউয়ারদের কাছেই অনুরোধ, আপনারা রুবেল ভাই ভিডিও দেখবেন, হ্যাঁ রুবেল ভাই সাথে থাকবেন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে রুবেল ভাইয়ের সাথে চলে আসব। আমাদের এখানে আসলে আশা করি আপনারা আমাদের মাল কিনে ঠকবেন না। প্রতিটা গাড়ি অরিজিনাল গিটাপের গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি, বাসায় রেখে সেল করি, যে কারণে আপনাদের ভালো জিনিসটা দিতে পারি এর জন্যই। আর আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে লোকেশনটা একটু ক্লিয়ার করুন। আমার এই লোকেশনটা হচ্ছে ভাই কল্যাণপুর নতুন বাজার 260/2 নুরুলা মিল লেন। শর্টকাটে যদি বলতে যায় বাংলা কলেজ থেকে হাতের বামে ঢুকবে, নতুন বাজারের মোড়ে এসে হাতের বামে যে রাস্তায় ঢুকছে পাইকপাড়ার দিকে, এই রাস্তায় ঢুকলেই এশিয়া ব্যাংক এজেন্ট আছে একটা, এই এশিয়া ব্যাংক এজেন্টের সাথেই নুরুলা মিল লেন গলিটা, এই গলিতে ঢুকলে 260/2 যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, মানে বাংলা কলেজের ঠিক অপোজিটে, বাংলা কলেজের ঠিক অপোজিটে রোডটাতে ঢুকলেই কল্যাণপুর নতুন বাজার। আচ্ছা, যদি আপনার ভিউয়ারস চিনতে প্রবলেম হয়, নতুন বাজারে মোড়ে এসে আমাদেরকে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিব ভাই। ওকে, কোনো সমস্যা নেই। কাশেম ভাই, তাহলে আমরা এক সাইড থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে আজকে ভাই আপনার হিরো স্প্লেন্ডার প্লাস দিয়ে শুরু করলাম। ওকে, হিরো স্প্লেন্ডার প্লাস একটা গাড়ি, এটা হচ্ছে আপনার ভাই 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 2 বছরের ট্যাক্স টোকেন, 36 সিরিয়াল, উত্তরা বিআরটির নাম্বার গাড়িটা ভাই। কালার টালার অরিজিনাল আছে, মোটামুটি যথেষ্ট ফ্রেশ, ইঞ্জিন কন্ডিশন সুপার, কোনো কাজ নাই। এটার মাইলেজ আছে ভাই 16,000, মিটার নিয়ে কোনো কথা নাই। পুরাতন গাড়ি যেভাবে আছে দেখে নেবে, এগুলি মাইলেজ মোটামুটি 55-60 মাইলেজ সবাই জানে। এটার প্রাইস দিছি ভাই 76,000 টাকা, আপনার ভিউয়ারদের জন্য এটা ফিক্স রাখা যাবে 70,000 টাকা। 70,000 ভাই। ওকে, এই পাশে আপনারা আছে দেখেন একটা হিরো ইগনিটর, আই স্মার্ট IBS ইগনিটরের লেটেস্ট ভার্সনটা, 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন। এই গাড়িটার মাইলেজ হচ্ছে ভাই মাত্র 4,000 প্লাস, গাড়িটা একেবারে টোটালি ফ্রেশ। এটার ভাই একদম নতুন কন্ডিশনের গাড়ি ভাই। এটার প্রাইস দিছি ভাই 1,15,000 টাকা ভাই, আপনার ভিউয়ারদের জন্য 1,10,000 টাকা। 1,10,000 ইগনিটর তো ভালো মাইলেজ দেয়। হ্যাঁ, মাইলেজ অনেক ভালো আছে, এগুলো 50+ চলে যায়, 125 সিসি বাট 50+ যায়, এগুলি গাড়িটা অনেক ভালো আছে। এটা ভাই ডিসকভার 35
35 গাড়িগুলো আপনার যারা বাজাজের গাড়ি ইউজ করছে তারা সবকলেই জানে 35 সম্পর্কে। নতুন করে বলার কিছু নেই, মডেল পুরাতন কিন্তু গাড়ি ফ্রেশ, অরিজিনাল কালারের গাড়ি, ইঞ্জিন মিঞ্জিন কোনো কাজ নাই, মাইলেজ নেই। আমি আবারও বলছি ভাই কোনো গ্যারান্টি নেই, এটার মিটারে আসে হচ্ছে 17,000 কিলোমিটার, মিটার নেই, গ্যারান্টি নেই। 11 মডেল, 12 রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, 10 বছরের নাম্বার, ফার্স্ট পার্টি গাড়ি। এটার প্রাইস দিচ্ছি ভাই 1,25,000 টাকা, আপনার বেজন 1,20,000 টাকা ভাই। 15 রেজিস্ট্রেশন, 10 বছরের নাম্বার করা, 28,000 কিলোমিটার আছে ভাই মাইলেজ, ইঞ্জিনটা 100% আনটাস, আউটলুকিং যা আছে অরিজিনাল ভাই। এটা প্রাইস দিছি ভাই 85,000 টাকা, আপনার বিয়ারদের জন্য 82,000 টাকা রাখা যাবে ভাই। 82 জাপানি গাড়ি, 110 সিসি, এটা 150 সিসির গাড়ির সাথে টক্কর দিয়ে চালাবে যে কেউ। 80 করে দেওয়া যায় না? 80 দিলাম, জান আপনার কথা তো রেখে দিলাম 80, এর নিচে আর করা যায় না কিন্তু ভাই। আর যারাই নিক না কেন অরিজিনাল কালার গাড়ি তো খুব ভালো কন্ডিশন আছে ভাই। গেলে 80,000 টাকায় চমৎকার সুজুকি হায়াত পেয়ে যাবে। ওকে, এই পাশে আছে ভাই বাজাজের V15 একটা গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 37 সিরিয়ালের গাড়ি ভাই। আপনি গাড়ির চেহারাটা দেখেন, অরিজিনাল কালার, গেট আপটা খুবই ভালো আছে, ইঞ্জিন টিনি সবকিছু মিলে দুই টাকার কাজ নাই, চাকা চোকা একেবারে অরিজিনাল, 2 বছরের কাগজ করা। এটার মাইলেজ আছে ভাই 23,000 কিলোমিটার, আশা করি অরিজিনাল, তারপরে মিটার নিয়ে কোনো কথা নাই। এটা প্রাইস দিছি ভাই 1,13,500, আপনার বিয়ারদের জন্য ভাই 1,10,000 টাকা। দশ ওকে। তারপরে কেউ যদি ঘরে এসে বলে ভাই রুবেল ভাই ভিডিও দেখে আসছি, আরো 2,000 বাদ দিয়ে দিলাম, 8,000 টাকা। হ্যাঁ ভাই, বড় গাড়ি ব্যস্ত হয় না ভাই, সবাই ছোট গাড়ি খুঁজে, তাই ভাই বড় গাড়ি আপনার নাম করলো 2,000, ঘর পর্যন্ত আসতো 2,000, কম বেশি আছে দিয়ে দেবো ভাই। ওকে ভাই, এইখানে আছে পালসার একটা 2014 মডেল, 15 রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ করা। এটা প্রাইস হলো ভাই 1,17,000, ইঞ্জিন কন্ডিশন, আউটলুকিং 100 এর ভিতরে ভাই 85% ভালো আছে ভাই। এটার প্রাইস হলো ভাই আপনার 1,17,500, আপনার বিয়ারদের জন্য নিলে 1,12,000 টাকা ভাই। 1,12,000। কালার কোলার খুবই ভালো আছে গাড়িটার ভাই, আপনি আপনার বিয়ারদের মানে সুন্দরভাবে ঘুরে দেখে দেন, খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা। আমি চেষ্টা করি ভাই চারপাশে ঘুরে দেখা। আর আমার গাড়িগুলো তো ভাই মূলত বলাই আছে যে হাতের গাড়ি যেমন থাকে ওই রকমই মডিফাই, মানে চকচকা ফকফক এরকম কোনো অপশন নাই, ঘষা মাজা দাগ পাবে অরিজিনাল, যেটা জিবে সেভাবেই পাবে। যদি সেভাবে দেখে কারো ভালো লাগে নিশ্চিন্তে নিতে পারে, মিটার নিয়ে কোনো গ্যারান্টি নেই, মিটার নিয়ে জানি এখানে এসে কেউ কোনো কথা না বলে, গাড়ি ভালো লাগবে গাড়ি নিবে, মালে জিতে যাবে, কিন্তু মিটার নিয়ে টেনশন করার কারণ নাই, প্রোডাক্ট ভালো পাবে। এটা আছে ভাই একটা 4B ডাবল ডিক্সের 4B গাড়ি, ব্ল্যাক কালার, ব্ল্যাকটা সবারই চাহিদা। এটার মডেল হচ্ছে ভাই 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন, 47 সিরিয়াল, 2 বছরের ট্যাক্স টোকেন। এটার মাইলেজ পাইছি প্রায় আপনার 9,000 কিলোমিটার। এটার প্রাইস দিছি ভাই 1,65,000 টাকা, তারপরে আপনার ভিডিও দেখে আসতে 60,000 টাকা রাখা যাবে ভাই। ব্ল্যাক কালার ভাই, হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে 60,000, না হলে আরো 2-4,000 কমানো যেত। ওকে, তারপরে ঘরে আসতে ভাই আরো কিছু কমাই দিব রুল ভাই, আপনার কথা বললে কমাই দিব। ওকে, হোয়াইট কালার একটা হাং, 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন। এটার মাইলেজ ভাই 13,200 কিলো, মাইলেজটা ভাই এটার অরিজিনাল মাইলেজ। এটা 37 সিরিয়ালের গাড়ি, প্রাইসটা দিছি ভাই 1,15,000 টাকা, আপনার ভিডিও দেখে বিয়ারদের জন্য হচ্ছে ভাই 1,10,000 টাকা। 1,10,000 গাড়ির ব্যাটারিটা নতুন, আউটলুকিং মানে 90% ফ্রেশ আছে ভাই। হ্যাঁ বেশ, আর মিটার অরিজিনাল, এটা মিটার অরিজিনাল, ঠিক আছে, যেই নিক না কেন 1,10,000 টাকা রাখা যাবে। এটা হলো ভাই জিক্সার, সিঙ্গেল ডিক্সের একটা জিক্সার, ডুয়েল টন, 17 মডেলের গাড়ি, 18 রেজিস্ট্রেশন। এটার ভাই মিটারে আছে 6,000 কিলো, কিন্তু অরিজিনাল চলা এটা 19,000 কিলো। এটার প্রাইস দিছি ভাই 1,48,000 টাকা, এটা আপনার ভিউয়ার্সদের জন্য 1,43,000 টাকা রাখা যাবে। এটা সিরিয়ালটা হচ্ছে ভাই 34 সিরিয়াল, 2 বছরের ট্যাক্স টোকেন। 1,43,000 ব্ল্যাক কালারের গাড়ি ভাই, ব্ল্যাক কালারের গাড়ি এমনিতেই চাহিদা জিক্সারের। ঠিক আছে, 40ই করে দেন, 40ই করে ভাই, ঠিক আছে, আর 1,000 কমা দিলাম ভাই, বেশি যাইতেন না ভাই, বড় গাড়ি তো ভাই ব্যস্তই পারি না ভাই, তারপরে যদি যাতেন, বড় গাড়ি ব্যস্ত পারতাছি না ভাই, খুব বিপদে আছি। ওকে, তারপর আসুক ভাই ঘর পর্যন্ত আসতে দিব ভাই, 42, 41, 43, এই তো দিব কমে। এটা ভাই পালসার, পালসার 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন, এটা বডিটা ভাই পলি করা আছে, পলি উঠেলে গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে, 2 বছরের টোকেন করা, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন,
41 সিরিয়ালের গাড়ি ভাই, এটা প্রাইস দিছি 138,500, এটা আপনার বিয়োগদের জন্য রাখা যাবে ভাই 135,000 টাকা, কালো লাল কালার গাড়ি 135, হ্যাঁ 135। ওকে হর্নেট, এই পাশে আছে ভাই হর্নেট 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ করা, 39 সিরিয়াল, এটার মাইলেজ আছে ভাই প্রায় 15,000 কিলোমিটার, মাইলেজ নিয়ে তারপরে কথা নাই, ইঞ্জিন 100% আনটাচ, কালার অরিজিনাল, এটার উপর ডিপেন্ড করে কেউ আসলে আসতে পারে, এটার প্রাইস দিচ্ছি ভাই 145,000 টাকা, আপনার ভিউয়ারদের জন্য নিলে ভাই 138,000 টাকা, 10 বছরের নাম্বার ভাই 138,000, এক ধাক্কা নামাই দিলাম ভাই, যা কমানোর মতো একবারে কমাই দিয়ে আমি ভাই, 10 বছরের কাগজ, 10 বছরের কাগজ সহকারে, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিক, 138,000। এখন তো সব জায়গায় দাম বাড়ছে, হর্নেট তো বেশ দেখলাম যে বেশ, হ্যাঁ বাড়ছে ভাই, এখন এগুলো তো আগে কিনছি, এখন বাড়ার তো কাস্টমার বাইরে হবে, আগে কিনা আছে, আগে কিনছিল ভাই, কাস্টমার বাইরে হবে, বড় গাড়ি বেচতে পারি না ভাই, বেচা দিয়ে উদ্ধার করার নাম করে আপাতত। ডিসকভার 135 ভাই, ওই পাশে আরেকটা দেখাইছি, এই পাশে আরেকটা রেড কালারের গাড়ি, এটা 2011 মডেল, 12 রেজিস্ট্রেশন, এটার মাইলেজ আছে ভাই অনেক, 17-18,000 কিলোমিটার মাইলেজ, মাইলেজ নিয়ে কথা নাই, ইঞ্জিনে ঝেড়ে কাজ করাই দিছি, আউটলুকিং অরিজিনাল কালার আছে, টুকুটাকি কাজ কাম আশা করি নাই, তারপরও মানে 35 তো যারা জানে জানে ভাই, এটা যদি নেয় 125,000 টাকা দাম, আপনার ভিউয়ারদের জন্য রাখা যাবে 117,000 টাকা ফিক্স, 117,000, খুব ভালো কন্ডিশন আছে ভাই, নিশ্চিন্তে নিতে পারে। পালসারের ডাবল ডিস্ক ভাই, 2019 মডেল, 43 সিরিয়ালের গাড়ি, এর মাইলেজ পাইছি ভাই 13,000 কিলোমিটার, মিটার নিয়ে কোনো কথা নাই, মিটারের গ্যারান্টিও নাই, আউটলুকিং অরিজিনাল কালার, ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, এটার উপরে ডিপেন্ড করে যে কেউ ভাই নিতে পারে, এটার প্রাইস ভাই 155,000 টাকা, আপনার বিয়ের জন্য 1,50,000 টাকা রাখা যাবে ভাই, 1,50,000, 1,50,000, ডাবল ডিস্কের গাড়ি, মার্কেটে এখন 1,96,000 টাকা হয়ে গেছে ভাই। এই পাশে ভাই আরেকটা রেড কালার, এটাও পালসার ডাবল ডিস্ক, আমার কাছে মোটামুটি 3টা ডাবল ডিস্কের পালসার আছে ভাই, এটা রেড কালার, এটা হচ্ছে 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল ভাই, এটা শুধু ফেয়ারিং এর উপরে যে পলের উপরে একটু ঘষা আছে ভাই, এছাড়া মোটামুটি ফ্রেশ আছে, এটার প্রাইস দিছি ভাই আপনার 1,52,000 টাকা, আপনার বিয়ের জন্য এটার দাম রাখা যাবে 1,47,000 টাকা ভাই, 1,47,000, এটা মিটার আছে প্রায় 16,000 কিলোমিটার, ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, আনটাচ আছে ভাই, কালারটা অরিজিনাল আছে, নিশ্চিন্তে, বেশ অনেকগুলো পালসার আছে, এর উপরে ডিপেন্ড করে নিতে পারে যে কেউ, বেশ মানে ডাবল ডিস্কের গাড়ি 3টা আছে ঘরে। এইখানে ভাই আরেকটা পালসার ডাবল ডিস্ক, এটা ব্লু কালার, এটার মডেল হচ্ছে ভাই 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল, চাকাগুলি কিন্তু ভাই একদম ইনটেক, প্রতিটা গাড়ির চাকাগুলি ইনটেক, তো এটার কালারটা অরিজিনাল, টুকিটাকি কাজ যদি পায়, বড় জোর একটা সার্ভিসিং, এর বেশি কিছুই না, এটার প্রাইস দিছি ভাই 1,55,000 টাকা, আপনার বিয়ের জন্য 1,48,000 টাকা ভাই, 1,48,48, আর বরাবর একটাই কথা রুবেল ভাই, মিটার নিয়ে কোনো কথা বলতে পারবে না তারা, হ্যাঁ যেটা অরিজিনাল থাকে আমি বলে দিই অরিজিনাল, উচিত না, আর বাদ বাকি টুকিটাকি যেগুলো থাকে এগুলোর কোনো কথা নাই, কেননা মিটার আমরা আমাদের থেকে কাস্টমার এখন আপডেট, তারা মিটার আগেই কমা দেয় ভাই দাম বেশি পাওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে, তো এই কারণে মিটার নিয়ে এখন কাস্টমারকে কোনো আশ্বাস ভরসা দিতে চাই না বা বলিও না ভাই, এটা সকলের প্রতি মানে একটা দাবি যে ভাই আপনারা মিটার দেখে গাড়ি কিনেন না, ইনস্ট্যান্ট কন্ডিশন দেখেন, ভালো লাগলে এর উপরে ডিপেন্ড করে গাড়ি কিনে নেন, হ্যাঁ জিতবেন, ঠকবেন না, মিটার দেখে গাড়ি কিনলে ঠকবেন, মিটার দেখে কোনো ফায়দা নাই। 2022 মডেলের গাড়ি, একেবারে ইনটেক গাড়ি, যারা নতুন গাড়ি শোরুম থেকে কিনতে চাচ্ছে এই বাইকটা ভাই তাদের জন্য, হ্যাঁ এটা অনলি 172 কিলোমিটার চলছে, মানে একেবারে নতুন, একদম ইনটেক, 172 কিলোমিটার চলছে, যারা বললাম তো নতুন যারা কিনতে চায় তাদের জন্য এটা, মাঝখানে কাগজের টাকাটা তাদের লাভ হইলো, অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি ফ্রি সার্ভিসিং ইত্যাদি সবকিছু সে পাবে, এটার প্রাইস দিছি ভাই অনলি গাড়ির দাম 1,75,000 টাকা, আচ্ছা ওকে। এরপরে ভাই এই পাশে আছে একটা হর্নেট, রেড কালারের হর্নেট, এটা হচ্ছে ভাই 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, উত্তরা বিআরটি নাম্বার, মাইলেজ আছে ভাই 13,000 কিলোমিটার, মিটার নিয়ে কথা নাই, ইঞ্জিন 300% আনটাচ, এটুকু বলতে পারি, আউটলুকিং কোয়ালিটি পলি করা আছে, খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা, এটা প্রাইস দিছি ভাই 145,000 টাকা ভাই, আপনার ভিউয়ারদের জন্য 140,000 টাকা রাখতে পারবো, 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, 140 কিনা গাড়ি, হ্যাঁ 140 ভাই, পুরো গাড়িটা পলি করা, ফ্রেশ আছে, যথেষ্ট ফ্রেশ। এই পাশে ভাই আরেকটা গাড়ি আছে আপনার এফজেটএস ভার্সন 2, আরমারি ব্লু কালার, 18 মডেল, 18 শেষে রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল, আউটলুকিং ভালো কন্ডিশন আছে, ইঞ্জিন কন্ডিশনও ভালো, মিটারে আছে ভাই 7,500 কিলোমিটার, কিন্তু অরিজিনাল চলা হয় লোকে ভাই প্রায় 16,500, এটার উপরে ডিপেন্ড করে আউটলুকিং দেখে কারো ভালো লাগলে নিতে পারে, প্রাইস হলো ভাই 1,85,000 টাকা,
1,85,000 অলরেডি মার্কেটে কিন্তু ভাই প্রাইস বেড়ে গেছে 2,10,000 এর গাড়ি এখন 2,25,000 এখন আমাদের আগের কেনার দরকার 10,000 দাম বাড়ানোর কিন্তু বাড়াইতে পারতাছি না হ্যাঁ আচ্ছা তাহলে প্রাইস হলো ভাই 85,000 আপনার ভিডিও দেখে ঘর পর্যন্ত করে 1,80,000 টাকা রাখতে পারো ভাই না পারলে একটু কমাই দিবেন আর কি করব কমাই দিলাম আর কি করব বাড়াইতে পারলে কমাই দিলাম 5,000 ভাই 1,80,000 এই পাশে আছে ভাই একটা সিবিআর10 বছরের কাগজ গাড়ির দুইটা চাবি কালারটা অরিজিনাল একেবারে এটা সবচেয়ে বড় কথা এত পুরাতন গাড়ি ভাই অরিজিনাল কালার এখনো মিলে না মানে এই গাড়ি তো আপনার বডি কিট গাড়ি মাইর খায় ভাঙা যায় বাট আমার গাড়ির কালারও অরিজিনাল গেটাবো ভালো আছে জেনিক না কেন আশা করি চালায় মজা পাবে ভাই এর উপর ডিপেন্ড করে যে কেউ আপনি আশ্বাস দিতে পারেন যে এই গাড়িটা নিতে পারে ভাই এটা হলো সিবিজেড এক্সট্রিম একটা গাড়ি ডাবল ডিক্সের সিবিজেড এক্সট্রিম 2012 মডেল 13 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির গাড়ি শোরুম মানিসি সহকারে এখনো আছে ডিজিটাল প্লেটটা হয় নাই 2260 টাকা জমা দিবে ডিজিটাল প্লেট হবে নাম ট্রান্সফার কাগজপত্র 100% গ্যারান্টি ইঞ্জিল টিঞ্জিল আউটলুকিং টুকিটাকি যা কাজ ছিল করা আছে ভাই এখন জেনিক মেজর কোনো কাজ নাই পুরাতন গাড়ি হিসেবে মেজর কাজ নাই এটার প্রাইস দিছি ভাই 85,000 টাকা ভাই 85 ডাবল ডিক্সের সিবিজেড এক্সট্রিম 85,000 টাকা দাম আচ্ছা এটা কি লাস্ট প্রাইস বলতে তো আর কিছু নাই ঘর পর্যন্ত আসলে রুবেল ভাই নাম বলে যান 5,000 কম 80,000 টাকা2018 মডেল 19 রেজিস্ট্রেশন 2 বছরের টোকেন করা আছে 58 সিরিয়ালের গাড়ি এটার মাইলেজ আছে ভাই 17,000 কিলোমিটার মিটার নিয়ে কথা নাই ইঞ্জিন কন্ডিশন ভাই সুপার নতুন গাড়ির সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাবে যে নিক না কেন টুকিটাকে আচর মাচর আছে অরিজিনাল কালারের গাড়ি এটার প্রাইস দিছি ভাই 92,000 টাকা আপনার কাস্টমারদের জন্য ভাই এটার প্রাইস দেখা যাবে ফিক্স 85,000 টাকা ভাই 85 গাড়ি 85,000 টাকা গাড়ি চালায়া মন মতন ধরলে পুরো নতুন হিসেবে তাহলে টাকা দিবে ভাই না টাকা দেবে মডেল কত এটা হলো 18 মডেল 19 রেজিস্ট্রেশন 58 সিরিয়ালের গাড়ি 17,000 কিলো মাইলেজ অবশ্যই বন্ধুরা যারা বাইক এখান থেকে পছন্দ হচ্ছে বা আপনার প্রতিনিয়তই বাইক আপডাউন করছে নতুন নতুন ঢুকছে নতুন নতুন বাইক আসছে আপনি অবশ্যই ফোন দিবেন আপনি দেখা যাচ্ছে যে আপনি কেউ ভিডিওটা দেখছেন 15 দিন 20 দিন পরে তো তখন হয়তো এই বাইকটা নাই কিন্তু আপনার হয়তো এটা পছন্দ হয়েছে তো সো আপনি ফোন দিবেন কন্ট্যাক্ট করবেন আমরা দেওয়ার চেষ্টা করব বলবেন ঠিক আছে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনার চাহিদা মতন বাইক দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তার কাছে স্টক ওই মুহূর্তে থাকলে যে কোনোটা তাহলে আপনাকে বলবে ইনফরমেশনটা আর যদি ওই মুহূর্তে নাও থাকে তবুও কিন্তু আপনার কাছে কালেকশন করে দেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই আসবেন আর এই করতে পারলেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কাশেম ভাইয়ের এখানে ওই শোরুম নাই ওরকম ১,০০,০০০ টাকা অ্যাডভান্স দিয়ে শোরুম নাই যার জন্য তার একটু কম লাভ করে গাড়িগুলো আমার ভাই এক কথা রুবেল ভাই আমার শোরুম নাই ১,০০,০০০ টাকা মাসে খরচও নাই যে কারণে আমি অরিজিনাল গেটাবে যেভাবে গাড়িগুলি কিনি এইভাবেই সেল করে কাস্টমার কাছে পৌঁছে দেই কম বেশি যাই লাভ হয় আলহামদুলিল্লাহ আমি সেল করার চেষ্টা করি আর কি ভাই আমি বাসার নিচে রেখে আমার বাসার নিচে রেখেই সেল করি বরাবর এইভাবেই করে আসতেছি আর আশা করি এইভাবেই করবো আর সবাইকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করব আপনি এইটুকু নিশ্চয়তা দিতে পারেন আপনার বিরুদ্ধে যে এখান থেকে প্রোডাক্ট কিনে কেউ ঠকবে না কথা যেভাবে বলে দিব সেভাবেই পাবে তারপর পুরাতন গাড়ি তো একেবারে তো আর বলতে পারি না যে 100 এ 100 কখনোই সম্ভব না ভাই ওকে ওকে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো কন্টেন্টে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ